মা তুমি এটা এদের কি মা খাচ্ছ? এই যে পাউডারটা লাগাচ্ছি, ডাক্তারকে জিজ্ঞেস করে যেটা নিলাম, এই যে গরমকালে যদি একটা দুটো পোকা থেকে থাকে বা চুলকানি হলে তোলে এই পাউডারটা দিতে হয়, তো এই পাউডারটা একটু ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি। তুমি যেটা এদের মাখাচ্ছ এদের মুখে গেলে অসুবিধা নেই? না না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তো লাগাচ্ছি, আর তাছাড়া এটা অনেক দামি ব্র্যান্ডের পাউডার, অসুবিধা হবে না। তাই তোকে কবার মাখাবো পাউডারটা? কবার মাখিয়ে দিতে হবে, বারবার পাউডার মাখবে, শুয়ে পড়ছে খালি আদর খাবে, বুঝলি বুঝলি, আদর খাবে, আদর খাবে, আদর খাবে, তুমি কবার মাখবে? যা, যাকে মাখাচ্ছিলাম চলে গেলো। আজকে কি তুমি এদের সব লোম কাটিয়ে দিলে? হ্যাঁ, মুখটা কেমন দেখতে লাগছে রে? বাহ, ভালো দেখতে লাগছে। কেমন দেখতে লাগছে? এই যে দেখ, এই আয়, তোরা আয়, আয়, ওই দিকে তিনজন আছে। এই যে, এই যে, কিউটিটাকে কেমন লাগছে? সব কেমন লাগছে দেখতে? খুব সুন্দর দেখতে লাগছে সবগুলোকেই। হ্যাঁ, কাটিয়ে দিলে অত্যাধিক গরম পড়েছে তো, হ্যাঁ, ওই জন্য কাটিয়ে দেওয়া হলো। তাহলে এরা মাথা চুলের মতো বড় বড় ছিল রোগগুলো। না, খুশি খুশি মাখাই, খুশি খুশি মাখাই, খুশি খুশি মাখাই ছেলেকে। এরা কি খুব চুলকাচ্ছিল? হ্যাঁ, একটু চুলকাচ্ছিল তো। আচ্ছা, এটা এটা ভিডিও হচ্ছে, তুমি কি কিছু বলতে চাও? আচ্ছা, এটা ভিডিও বানাচ্ছিস তাহলে? ঠিক আছে, কি আর বলবো, বলবো যে শুভ দুপুর, সবাই কেমন আছো, সবাই কমেন্টে জানিও তোমরা কে কেমন আছো, কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্ট করে জানিও। আর এই যে আমার সোনামণিদের গা একটু একটু চুলকাচ্ছিল, পাউডার লাগিয়ে দিচ্ছি। আর ছেলেকে বলছি প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি আইসক্রিমটা নিয়ে আয়তো, আর পিস পিস করে আইসক্রিম, মানে সিঙ্গেল সিঙ্গেল আইসক্রিম আনলে দাম অনেক বেশি করে, আর খেয়ে মন করে না, তাই জন্য ওকে বলছি পুরো একদম একটা বড় প্যাকে নিয়ে চলে, কেটে কেটে খাওয়া হবে। দুষ্টু চলে গেলি, ওই জন্য আইসক্রিম। আর আমাদের তো ঠাকুরের ফ্রিজ আছে, যতটা খাওয়া হয় হবে, আর ঠাকুরের ফ্রিজের ডিপিসটাই রেখে দেবো। আর নইলে কি বলতো, বলে আমি নষ্ট হয়ে যাবে। আর এখানে মাঝে রাখার রাখার একটা ফ্রিজ আছে, আর ওপরে ফুল রাখার একটা ফ্রিজ আছে। আর একটা এখন যে সমস্যাটা দেখা দিয়েছে, এই যে এদের মাংস মাছ রাখা হয় না, আমাদেরই এমনিতে অনেক মাছ মাংস থাকে, আর এদের মাছ মাংস যে রাখা হয় না, এখন একটা ডিপ ফ্রিজ লাগবে, হয় এটা কম পড়ছে আর কি, কুকুরদের জন্য মাছ মাংস রাখার জন্য একটা ডিপ ফ্রিজ লাগবে। কোন কোম্পানির ডিপ ফ্রিজটা ভালো হবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তো, তাহলে একটা নেবো তো, তোমরা যদি জানিয়ে দাও তাহলে একটু সুবিধা হবে। ডিপ ফ্রিজ সম্বন্ধে আমার সেই রকম আইডিয়া নেই। এই ফ্রিজগুলো মোটামুটি ওপরটা আছে এলজি, আর নিচেরটা আছে গোদরেজের। আর ডিপ ফ্রিজগুলো কী কোম্পানি ভালো হবে কিরকম, কি অনেকেই তো ইউজ করো তোমরা, তাই জন্য একটু কোনটা লং লাস্টিং হবে, কোনটা কী হবে একটু জানাবে তো, জানালে তাহলে আমি একটু উপকৃত হবো। আর অন্যদিন ভিডিও বানাই খুব চটপট করি, জড়বড় করে কথা বলি, বুঝতেই পারছো। আজকে সকাল থেকে এদের লোমগুলো কেটে কেটে আমি পুরো শেষ, আবার যা গরম পড়েছে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অল টাইম স্মাইল করতে থাকো, হাসলে পারে মন শরীর দুটোই ভালো থাকে। ফিরে আসছি অন্য কোনো একটা বকবকানি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। এই কুকু আয়, এই কুকু। আমার না ভিডিও শেষ করার পরেও কথা বলা আর শেষ হয়নি, বুঝেছো তো, একা থাকি তো একটু বকবক করতে ভালো লাগে। এদেরকে তোমরা হয়তো দেখছো যে কুকুর, তোমাদের কার কিরকম লাগে এদেরকে আমি জানি না, তোমরা হয়তো এদেরকে কুকুর রূপে দেখো, কিন্তু আমি না এদেরকে মানে শিশু বা বাচ্চা নেই আর কি, এদেরকে আমি দেখি। আর আমার ভীষণ ভালো লাগে এদেরকে নিয়ে রাত্রিরে শুই, আর এরা আমাকে ছাড়া শুতে পারে না। হ্যাঁ, আর এদের মনে হয় হয়তো এরা কথা বলতে পারে না, কিন্তু এদের ভাষা আমি বুঝতে পারি, এদের ভাষা আমি বুঝতে পারি যে এরা খিদে পেয়েছে, কি রেগে যাচ্ছে, কি মানে কোনটা কি করতে চাইছে আমি বুঝতে পারি, জল দেখতে পেলেও বুঝতে পারি। এদের ভাত সব এখন গরম করেছে তো, অত্যাধিক ভাত সব ধরে ধরে আমাকে খাইয়ে দিতে হয়, ভাত গালে তুলে তুলে খাইয়ে দিই, জল খাইয়ে দিই। তো যাই হোক, এরা যাই করুক না কেন, এই যে এখন যেমন অস্বস্তি হয়ে যাচ্ছে, এখন ছুটবে, কারণ সাদি ওপরের তলায় গিয়ে ছুটছে, সেই আওয়াজটা পেয়ে অস্থির হয়ে যাচ্ছে, ও গিয়ে ছুটবে, এইগুলোই আমরা বুঝতে পারি আর কি। তাই জন্য এদেরকে আমার কুকুর মনে হয় না, যেন মনে হচ্ছে বাচ্চা ছেলেদের সাথেই আমি বকবক করছি। তো এমনভাবেই জীবনটা মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে কাটাতে কাটাতে জীবনটা কেটে যাবে আনন্দে এদেরকে নিয়ে। এই আশীর্বাদ করো তোমরা। তো আবারও বলছি সবাইকে শুভ দুপুর, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। আর বকবো না কিন্তু, আর ফিরে আসবো না যে টাটা বলার পরে আর কিন্তু বকবক করবো না, এতটাই থাক, টাটা।